সিনহার মৃত্যুর পর তিনজনের সঙ্গে ফোনে কথা বলেন এসআই লিয়াকত। ওসিএসপির কথোপকথনে নেই মাদকের তথ্য, গ্রেফতার সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। সাদা কাগজে নীলিমা রিসোর্টে সুপারভাইজারের সই নেয় পুলিশ, নিয়ে যায় ল্যাপটপ আর ড্রাইভার। ওসি প্রদীপকে ভিআইপি প্রোটোকলে আদালতে নেয়া নজিরবিহীন বলছেন আইনজীবীরা। জেকেজি মামলায় সাবেক ডিজি আবুল কালামকে আসামি না করায় চার্জশিট নিয়ে প্রশ্ন, অন্য আসামিদের সুবিধা নেওয়ার শঙ্কা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। সেনাবাহিনীর সাবেক মেজর সিনহার মৃত্যুর পর তিনজনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত। এর মধ্যে ওসি ও এসপিও রয়েছেন। হত্যার বিষয়ে কথা হলেও মাদক উদ্ধারের কোনো তথ্য ফোনালাপে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আনা হবে আইনের আওতায়। শাহরিয়া জামান দ্বীপের রিপোর্ট। টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা নিহত হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানা গেছে 31 জুলাই রাত 9:30 মিনিটে তৎকালীন বাহারছড়ার তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত তার ব্যক্তিগত মোবাইল থেকে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপের অফিসিয়াল নম্বরে ফোন দেন। 3 মিনিট কথা বলেন তিনি। এরপর 9:33 মিনিটে মালখানার ইনচার্জ কনস্টেবল আরিফের ব্যক্তিগত নম্বরে ফোন দেন, তার সাথে 1 মিনিট কথা হয়। এরপর 9:34 মিনিটে কক্সবাজারের পুলিশ সুপারের অফিসিয়াল নম্বরে ফোন দেন লিয়াকত, কথা হয় 3 মিনিট। কথোপকথনে লিয়াকত ঘটনা সম্পর্কে এসপিকে জানান, কিন্তু সেখানে মাদক পাওয়ার কোনো কথা উল্লেখ করেননি। তুমি তোমার গুলি করছে, তোমার গায়ে লাগে না, তুমি যেটা করছো সেটা তার গায়ে লাগছে। এরপর ওসি প্রদীপ কুমার দাসের সাথে কথা হয় এসপি। কি আপনি এমন কি হয়েছে বলেন স্যার? লিয়াকত স্যার গুলি করছে নাকি স্যার? আমি যাচ্ছি স্যার ওখানে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ঘটনাটি তদন্ত হচ্ছে, ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। এসপির নাম যদি আসে আমরা দেখবো, যার নামে আসে দেখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো কোনটাই করছেন না। গত 31 জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কক্সবাজারের হিমছড়ি যেখানে থাকতেন সাবেক মেজর সিনহা, সেই নীলিমা রিসোর্টের সুপারভাইজারের কাছ থেকে সাদা কাগজে সই নেয় পুলিশ। সিনহার কটেজ থেকে ল্যাপটপ ও হার্ড ড্রাইভও নিয়ে যাওয়া হয় বলে দাবি রিসোর্টের কর্মীর। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন ওমর ফারুক। কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়ি নীলিমা রিসোর্টে 3 সঙ্গী সহ থাকতেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা। ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র নির্মাণ করতে 2 মাসের জন্য এখানে উঠেছিলেন তিনি। গত 26 তারিখে রাত্রে ওনার জন্মদিন পালন করছিল, শিপ্রা ও নূর। রিসোর্ট কর্মীরা জানান এ সময় সিনহার নিহতের তথ্য গোপন করে পুলিশ। এবং এছাড়া হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান আরেক দিন এসে সাদা কাগজে সই নিয়ে যান বলে জানিয়েছেন রিসোর্টের সুপারভাইজার। বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স এগুলা ও এক জোড়া শু, বুড়ির জুতা, মানে আর্মি ট্রেনিং এর যে জুতা, ওটা জব্দ করে নেওয়া হয়েছে। সফি সাহ এদিন নেহের পরে 2 দিন পরে আবার আসছে, আসতে মতো আমার তো একটা সেভ ভেলাং সিগনেচার নিচ্ছে, আর একটা ই নিচ্ছে,
সিনহার কটেজ দেখতে চাইলে রিসোর্টের সুপারভাইজার অনুমতি নিতে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ফোন দেন, কিন্তু অনুমতি মেলেনি। একটু পরেই সাদা কাগজে সই নেওয়ার বিষয়ে জানতে হিমছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ফোন দিলে তিনি ধরেননি। পুলিশ ফাঁড়িতে গিয়েও পাওয়া যায়নি তাকে। রামু থানার ওসিকে ফোন দিয়েও সাড়া মেলেনি। স্বজনরা দুই থানায় হওয়া মামলাতেই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ তুলেছেন। তার প্রেক্ষিতে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে চট্টগ্রাম থেকে পুলিশের নিরাপত্তায় ওসি প্রদীপের কক্সবাজার কোর্টে আত্মসমর্পণ করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনে 302 ধারার মতো আমলযোগ্য মামলার আসামিকে গ্রেফতারের নির্দেশনা থাকলেও ওসি প্রদীপের ক্ষেত্রে তা করা হয়নি। উল্টো তাকে ব্যাপক নিরাপত্তা দিয়ে কক্সবাজার কোর্টে আত্মসমর্পণের সুযোগ করে দেওয়া হয়েছে। আইনবিদরা মনে করেন এর মাধ্যমে অভিযুক্তকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। বুধবার কক্সবাজার জেলা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন সিনহার বোন শারমিন। মামলায় ওসি প্রদীপ সহ টেকনাফ থানার কয়েক পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। 302 ধারার এই মামলা আইন অনুসারে আমলযোগ্য। তদন্তাধীন এই মামলার আসামিদের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের দায়িত্ব আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গণমাধ্যমে জানানো হয় তিনি পুলিশি হেফাজতে আছেন। এরকম ভাবে আসলে কোনো অভিযুক্ত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করতে পারেন সেরকম কোনো আইনি বিধিবিধান নেই। দুই জায়গায় আত্মসমর্পণ করা যায় না। আত্মসমর্পণ হয় ওখানে করবেন না, এখানে করবেন। ওখানে করলে ওখান থেকে একটা থাকতে হবে, প্রসিডিং থাকতে হবে। কোনো প্রসিডিং আমরা এখানে পাচ্ছি না। এটা আমরা এখানে আইন অসহায় হয়ে গেছে এই জায়গায়। নানা কারণেই আলোচিত সমালোচিত ছিলেন টেকনাফের ওসি প্রদীপ। গেল 22 মাসে থানায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে প্রাণ গেছে প্রায় 200-এর মতো মানুষের, যার অধিকাংশই ঘটেছে সিনহা হত্যা মামলার শীর্ষ আসামি ওসি প্রদীপের নেতৃত্বে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। যার সহায়তায় জেকেজি কেলেঙ্কারির সেই বিতর্কিত সাবেক ডিজি আবুল কালাম আজাদকে আসামি না করায় চার্জশিট নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অভিযোগপত্রে আর্থিক সুবিধা পাওয়ার শর্তে স্বাস্থ্যের সাবেক ডিজি জেকেজিকে সব ধরনের সহায়তা করার কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবীরা বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটটি পরিবর্তন করা না হলে অন্য আসামিরা সুবিধা নেবে। এদিকে চার্জশিটের বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তাকে রোববার হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জেকেজির অনিয়মের বিষয়ে স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ সব জানে। গ্রেফতার হওয়ার দুদিন আগে সময় সংবাদকে জানান ডাক্তার সাবরিনা। এ কারণে তাকে গ্রেফতারের পর সাবেক ডিজিকেও জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। এক মাসেরও কম সময় ধরে তদন্ত শেষে বুধবার আদালতে এই মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে অবৈধ সুবিধা নেয়ার শর্তে সাবেক ডিজি জেকেজিকে সব ধরনের সহায়তা করেছেন। গোয়েন্দা পুলিশ বলছে আসামি ও সাক্ষীর জবানবন্দিতে অনেকের নাম এসেছে, তবে প্রতারণায় সহযোগী আসামি করার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যার সহায়তা ও জ্ঞাতসারে এই জালিয়াতি তাকে আসামি না করায় প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এমন হলে মামলা প্রমাণ করা কঠিন হবে। ডিফেক্টিভ চার্জশিট দিয়ে তো কোনো মামলা প্রমাণ করা যাবে না, এবং এখানে আইনে আমি মনে করি যে আইনের ফাঁক ফোকর দিয়ে যদি কোনো আসামি বেড়ে যায় এটা অন্যায় হবে। সিনিয়র আইনজীবী বলছেন তাকে আসামি করা না হলে এর সুবিধা নেবে অন্য আসামিরা। যার প্রত্যক্ষ নজরে যে তারা অবৈধ সুযোগটা নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে যে মহাপরিচালকের মাধ্যমে, তাহলে ওনাকে আসামি না করার যে বেনিফিটগুলো সেটা তো ডাক্তার সাবরিনা, ডাক্তার আরিফ চৌধুরী তারা অবশ্যই পাবে ট্রায়ালে। অভিযোগপত্রটি আমলে নেওয়ার আগেই এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,333 জনে। 24 ঘন্টায় 12,699 জনের নমুনা পরীক্ষায় 2,851 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,253 এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 12,699 নমুনা।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,37,823টি। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন। এ পর্যন্ত সুস্থ 1,45,584 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,333 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 24 জন, নারী 3 জন। সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে একথা বলেন তিনি। সিনহা রাশেদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। গুজব রটিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। আপনারা দেখছেন এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গবন্ধুর যেসব খুনি বিদেশে পালিয়ে আছে তাদের মুজিব বর্ষের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। যারা ঘাতক এখনও জীবিত তাদের দুজনের পুরাপুরি হিসাব পেয়েছি এবং দুজনকে স্বদেশে আমার প্রত্যাশা ছিল যে আমরা এদের এই বঙ্গবন্ধুর এই মুজিব বর্ষের ওদের দেশে এনে বিচারের সম্মুখীন করব। আল্লাহর মেহেরবান একজনকে আমরা আনতে পেরেছি, আরেকজন আশা করছি। দুজনকেই দেশে যাতে আনতে পারি তার জন্যে যা যা করার প্রয়োজন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও চিঠি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকেও চিঠি লিখেছেন এবং আমরা আশা করতেছি যে আমরা সাকসেসফুল হব। খুলনা রূপসা পাইকারি মাছের বাজারে সুস্বাদু রূপালী ইলিশের ছড়াছড়ি, বেড়েছে অন্যান্য মাছের সরবরাহ। বিক্রেতারা বলছেন দাম নাগালের মধ্যে, তবে ক্রেতারা বলছেন সরবরাহ অনুযায়ী দাম তেমন কমেনি। ইলিশের আমদানি বেড়েছে তাই ক্রেতা বিক্রেতাদের ভাগডাকে মুখরিত খুলনা রূপসা পাইকারি মাছ বাজার। বিক্রেতারা ব্যস্ত ইলিশ বিক্রিতে। 500 গ্রাম থেকে 1.5 কেজি সাইজের ইলিশ প্রকার ও মানভেদে 450 টাকা থেকে 1,050 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 650 টাকা, 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 750 টাকা, 1 কেজি আলা ইলিশ বিক্রি হচ্ছে 900 টাকা। বিভিন্ন মাছের বিভিন্ন সাইজ করে রেট হয়। আর ইলিশের দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইলিশ মাছ আগের থেকে দাম একটু কম, ক্রেতাও আছে অনেক, এখন বাদবাকি ক্রেতারা কিনতেছে, আশা করা যাচ্ছে ক্রেতাদের নাগালের ভিতরে আছে। ইলিশের সরবরাহ বাড়ায় ভেটকি চিংড়ি ও হাইব্রিড প্রজাতির মাছের দাম কেজি প্রতি কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। অন্য সময় মাছের দাম একটু কম থাকে, তা আপনার এখন বর্তমানে দাম কম আছে, ইলিশ বেশি মার্কেটে, যার কারণে অন্য অন্য মাছের দাম কম। প্রতিদিন এই পাইকারি বাজারে প্রায় 50 কোটি টাকার মাছ বেচা কেনা হয়ে থাকে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রবাসের সময়ে আরও থাকছে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াড নিয়ে ভয়াবহ সংকটে বাফুফে। 24 জনের করোনা টেস্টে পজিটিভ শনাক্ত 18 জনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে উপহার পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়া নাইজেরিয়ান প্রতারক চক্রের 5 জন সদস্যকে আটক করেছে র্যাব। রাজধানীর পল্লবী ও কার্ফুল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের একজন বাংলাদেশি নাগরিক টুম্পা নিজেকে কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতার হওয়া প্রতারকদের কাছ থেকে 2টি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংক হিসেবের 2টি চেকবই, 12টি মোবাইল ফোন, 1টি প্রাইভেট কার ও নগদ 3 লাখ টাকা উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই চক্রের অন্য সদস্যদেরও আটকের প্রক্রিয়া চলছে। কর্মজীবী নারীর জন্য রাজধানীতে হোস্টেলের সংখ্যা হাতে গোনা।
এর মধ্যে নারী হিসেবে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে মিরপুরের নবাব ফজিলাতুন্নেসা কর্মজীবী মহিলা হোস্টেলের বাসিন্দাদের। বিশেষজ্ঞদের মতে প্রতিষ্ঠান গড়ে নারীর প্রতি সহিংসতা কমানো যাবে না, তৈরি করতে হবে নারী বান্ধব পরিবেশ। সাতিলা শর্মিনীর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ মিজান। পড়াশোনা শেষ করে এখানে কর্মক্ষেত্রে আছে, তো সেইখানে যদি সেইভাবে ডিল করা হয় তাহলে তো এটা হচ্ছে না। সিকিউরিটিদের ব্যবহারটা আসলে অনেক খারাপ, এরা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আসলে আমরা এখানে দয়া পরবশ হয়ে আছি। আমরা ম্যাডামের কাছে মাঝে মধ্যে মানে সুপারের কাছে কমপ্লেন দেই, আসলে ওইভাবে কাজ হয় না। আমাদেরকে আন্ডারএস্টিমেট করে অনেক সময় অনেক দুর্ব্যবহার করে, এটা দারোয়ান থেকে শুরু করে ক্যান্টিন থেকে শুরু করে আরও যারা কর্মচারী আছে। সমাজে যারা প্রতিষ্ঠিত, বিড়ম্বনার এই গল্পগুলো তাদের অভিযোগ অন্য কোনো প্রতিষ্ঠান না, এটি মহিলা ও শিশু মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত বছরের মার্চের 19 তারিখ হোটেল কর্মচারীদের দৌরাত্ম্য এবং জীবিকা নিয়ে নারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান বাসিন্দারা। 61 জন মেয়ের স্বাক্ষরিত এই অভিযোগের সুরাহা হয়নি এখনও, বরং দিন দিন বেড়েছে দুর্ব্যবহারের মাত্রা। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার কর্মচারীদের, খুঁজে পাওয়া যায়নি অভিযুক্ত খলিলকে। কোনো কিছু দুর্ব্যবহার তো হয়নি কারোর সাথে। বিগত দিনে যা হয়ে গেছে সেটার জন্য আমরা দুঃখিত, সামনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপত্তিকর এসব মন্তব্য উড়িয়ে দিয়ে কর্মচারীদের সঙ্গেই গলা মেলান হোস্টেল সুপারও। দিনেরই একটা বিষয় যেটা রাতের বেলা, সাধারণত আমার এখানে ওরকম বিহেভিয়ার খারাপ করে না। মন্ত্রণালয় বরাবর করা অভিযোগকে তুচ্ছ ঘটনা হিসেবে বর্ণনা করে এ সম্পর্কে তাকে লিখিতভাবে জানানো হয়নি বলে আপত্তি তোলেন তিনি। আমার এখানে করবে তো আগে, যে আমার এখানে আগে করুক, তারপর আমি যদি ব্যবস্থা না নিতে পারি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বিশেষজ্ঞদের মতে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনে প্রয়োজন নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের। অত্যন্ত নিন্দনীয় যারা এই ধরনের আচরণ করছে মেয়েদের সাথে, এবং সরকারের এমন ব্যবস্থা করা উচিত যেন এই যে ক্ষমতায়িত নারীরা যারা আজকে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, সেই মেয়েরা যেন প্রাতিষ্ঠানিক সাপোর্টের অভাবে পিছিয়ে না পড়ে। খোদ মন্ত্রণালয় পরিচালিত যে নারী হোস্টেলগুলো রয়েছে সেখানেও নারীকে পড়তে হচ্ছে নানা ধরনের বিড়ম্বনায়। এর থেকে মুক্তির একমাত্র উপায়, যারা এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছেন বা কাজ করছেন তাদেরকে নারী বান্ধব প্রশিক্ষণের ব্যবস্থা করা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় বন্যার পরপরই আগ্রাসী রূপে ব্রহ্মপুত্র, কয়েকদিনের ভাঙনে বিলীন হয়ে গেছে সদর উপজেলার কামারজানি এলাকায় শতাধিক বাড়িঘর, নিশ্চিহ্ন হওয়ার পথে গৌঘাট গ্রাম। শুক্রবার সকালে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভাঙনে তলিয়ে যায় অন্তত 7টি বসতঘর ও গাছপালা। মোবাইলে ধারণ করা কয়েকটি ভিডিও সময় সংবাদের হাতে এসেছে, দেখে নেব সেগুলো। বিঘেই বিঘেই চলে গেছি, মানুষের টানার মতন ই করতে পারে নাই। এই ঘর দরজা এতে একেবারে মন্দির টন্দির খানে অনেক ডুবে গেছি, ভাঙতে ভাঙতে এখন নিঃশেষ হয়ে গেছে। এখন আর আমাদের এটা নাই, সে ঘরের আর কি কোনো অংশটা আনতে পারেনি, সব নদী খেয়ে ফেলেছে, জমি জমাও গেছে, বাড়িঘর গাছপালা সব চলে গেছে। রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে রূপালি ইলিশের সরবরাহ, দামও অনেকটা নাগালের মধ্যে, তবে অন্যান্য মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। এদিকে বৃষ্টি ও বন্যার অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কয়েকদিন ধরেই চাঁদপুর, বরিশাল, চট্টগ্রামের মোকামগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ, এতে দামও কমেছে বেশ। শুক্রবার রাজধানীর মাছের বাজারেও মিলল সে চিত্র, ইলিশের দাম অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে, তবে চাষের ও নদীর অন্যান্য মাছের দাম কমেনি। কেজিতে 100-200 টাকা কম আছে, আগে 1 কেজি সাইজের মাছ 900 টাকা কেজি, 800 গ্রাম মাছ 700 টাকা, 800 টাকা কেজি। ইলিশ মাছের দামটা একটু কম আছে মনে হচ্ছে, ইলিশ মাছের একটু আমদানি বেশি মনে হয়। আমি ইলিশ মাছের দাম করেছি 1.5 কেজি সাইজের মাছ 1000 টাকা কেজি যাচ্ছে। আগে রুই মাছ যেমন কিনছিলাম 250 টাকা করে কেজি, আজকে 300 টাকা করে কেজি কিনলাম। এদিকে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায় দু একটি ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি,
কাঁচা মরিচের কেজি ঠেকেছে 200 টাকায়। বিক্রেতাদের দাবি, বন্যায় সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় সরবরাহ কম। কোনো সবজি 60 টাকার নিচে নাই। সবজির দামের যদি অবস্থা হয় তাহলে মধ্যবিত্তের নাগালের বাইরে। ঈদ পূর্ববর্তী অবস্থায় আপনার বিক্রি হয়তো 10 টাকা মুঠা, সেই শাক আজকে বিক্রি হচ্ছে আপনার 30 টাকা মুঠা। এক পোয়া কাঁচা মরিচ কিনলাম, এটার জন্য 60 টাকা দিতে হলো। পানি উঠে গেছে, গৃহস্থ যে মাল আনবো ওরা মাল চিনতে পারে না, কিলে মালই নাই খেতে, সব পানি নিচে ডুবে গেছে। রাত্রে কিনে রাখছি পাইকারি বেশি দিয়ে, সেই সেদিন বেশি বিক্রি করা হইতে। কোরবানির ঈদ সবে শেষ হওয়ায় ভিড় নেই মাংসের দোকানে। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও সোনালী মুরগি কেজিতে 10 টাকা বেড়ে 270 টাকায় বিক্রি হচ্ছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। পদ্মার তীব্র স্রোতে ভাঙনের মুখে রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়ার 2 নম্বর ফেরিঘাট। এতে এই ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এর আগে নদীতে ভেঙে গেছে 3 ও 4 নম্বর ফেরিঘাট। এ অবস্থার জন্য বিআইডব্লিউটিএর অবহেলাকেই দায়ী করছেন যাত্রী ও চালকরা। তবে প্রকৃতির দোহাই দিচ্ছে বিআইডব্লিউটিএ। নাসিরুদ্দিন উজ্জ্বলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গত 28 জুলাই পদ্মার তীব্র স্রোতের কারণে ভেঙে যায় শিমুলিয়া 3 নম্বর ঘাট। এরপর 31 জুলাই দেখা দেয় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন। অব্যাহত ভাঙনে বাকি ফেরিঘাটও ঝুঁকিতে পড়ে যায়। এরই মধ্যে বিলীন হয়ে যায় 4 নম্বর ঘাট, পাশের 2 নম্বর ও 1 নম্বর ঘাটও ঝুঁকিতে পড়ে যায়। এ অবস্থায় ঘাটের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে। ঘাট সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। যাত্রী যেন সুষ্ঠুভাবে নিরাপদভাবে বার্থিং করতে পারে, আমরা সবসময় সেভাবে ঘাট ক্লিয়ার রাখতেছি। যারা আছেন কর্তৃপক্ষ, তারা আসলে স্বাস্থ্যবিধি না মেনেই আমাদের এভাবে আমাদের পার করে দিয়ে আসছেন। সময় মতো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সরকার যদি দেখতো এখানের মধ্যে ভাঙা আছে বা এরকম একটু আগে থেকে মেইনটেনেন্স ওয়ার্কটা যদি রেগুলার হতো। যেহেতু তারা এই দিকটা লক্ষ্য করে নেই, তো সেখানে বোঝাই যায় তাদের গাফলিতে এখানে আছে। ঘাট হয়তো বা বিলীন হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তো তাদের সদয় দৃষ্টি এখন তো দেওয়া উচিতই, আরো আগে দেওয়া উচিত ছিল। মিসম্যানেজমেন্ট, এটা হচ্ছে কি সবথেকে বড় ইস্যু। ঘাট বিলীন হওয়ার 10 দিনেও 3 নম্বর ঘাট পুনঃস্থাপন সম্ভব হয়নি। এজন্য বিআইডব্লিউটি এর অবহেলাকে দায়ী করলেও তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। বাজারে গ্যাসের পাইলিং ও জিওব্যাগ প্রোটেকশন ছিল, তাও পরবর্তীতে দেখা গেছে যে ঘাটটি আসলে ভেঙে গেছে, প্রতিরোধ করা সম্ভব হয়নি। তারপরও প্রাকৃতিক পরিবেশের সাথে তো আসলে সকল কিছুই পারা যায় না। শিমুলিয়ায় 4টি ফেরিঘাট, 29 একরেরও বেশি জমির উপর অবস্থিত ঘাটের 6 একর এরই মধ্যে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, মুন্সীগঞ্জ। এদিকে বানভাসীদের দুর্ভোগ যেন কমছে না। পানি নেমে যাওয়ার পর জেগে উঠছে ক্ষতচিহ্ন। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচল বিপাকে পড়ছেন স্থানীয়রা। অন্যদিকে ঢাকার আশেপাশের সাভার ও নারায়ণগঞ্জের অর্ধ শতাধিক ইউনিয়ন এখনও পানিতে তলিয়ে আছে। দুরাক, বংশী ও ধলেশ্বরীর পানির নিচে সাভার আশুলিয়া ধামরাইয়ের 28টি ইউনিয়ন। সাভারের নামাবাজারে পানি ওঠায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। নৌকাতে চলাচল করতে হচ্ছে এসব এলাকার পানিবন্দী মানুষকে। মানিকগঞ্জের 7 উপজেলার পদ্মা ও যমুনার পানি নেমে যাওয়ার পর জেগে উঠছে ক্ষতচিহ্ন। রাস্তাঘাট ভেঙে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ, তার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঢালু জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জেলা শহর থেকে কোনো গাড়িও আসতে পারতেছে না, এই জন্য আমাদের হাট বাজার বা বিভিন্ন যাতায়াতের সমস্যা হইতেছে। ভাঙা রাস্তার উপর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, যার কারণে আমাদের গাড়ির অনেক ক্ষতি হচ্ছে, পার্টসপাতি নষ্ট হয়ে যাচ্ছে। শরীয়তপুরে এখনও লোকালয়ে ঢুকছে পদ্মার পানি, তার মধ্যেই থেমে থেমে বৃষ্টি দুর্গতদের ভোগান্তি আরও বাড়িয়েছে। স্বাভাবিক জীবনের ছন্দপতনে রোজগারের পথ বন্ধ বানভাসীদের। চাঁদপুরের হাইমচরে বালুভর্তি বস্তা ও জিওটেক্স দিয়ে খালের মুখ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তাই নতুন করে ঢুকতে পারেনি মেঘনার পানি। এদিকে মুন্সীগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও নিম্নাঞ্চলে জমে আছে পানি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে নদী ভাঙন রোধে সারা দেশে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। শুক্রবার সকালে মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার পর একথা বলেন তিনি। নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন উপমন্ত্রী। অবৈধ ড্রেজার যারা চালায়, বালি উৎপাদন করে, তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই।
তাদেরকে আইনের আওতায় আনতে হবে। স্থায়ীভাবে কিভাবে প্রকল্প প্রণয়ন করা যায় সেই জন্যই আমরা সারা বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নির্ধারণ করে পর্যায়ক্রমিকভাবে আমরা স্থায়ী প্রকল্প নিচ্ছি। 34 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি করে 2019 সালেও বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। জেনেভায় এক সম্মেলনে একথা জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। 2019-20 অর্থ বছরে তৈরি পোশাক খাতে রফতানি হয়েছিল প্রায় 28 কোটি মার্কিন ডলার। 2020-21 অর্থ বছরে এ খাতে রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 34 কোটি মার্কিন ডলার। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2019 সালেও পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। পরিসংখ্যানে দেখা যায় এবছর গ্লোবাল ক্লোথিং এক্সপোর্টে বাংলাদেশের শেয়ার মার্কেট ছিল 6.8%, অথচ 2018 সালেও এ শেয়ার ছিল 6.40%। 2019 সালে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ অন্য চার দেশের এক্সপোর্ট মার্কেট শেয়ার ছিল চীনের 30.8%, ভিয়েতনামের 6.2%, ভারতের 3.5% এবং তুরস্কের 3.2%। পণ্য উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ালে এর পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের রপ্তানি প্রবৃদ্ধি এখন যে তৈরি পোশাকের পণ্যগুলোতে রয়েছে সেখানে আমাদের সক্ষমতা বৃদ্ধি, আরেকটি হচ্ছে যে অন্যান্য দেশে যে সমস্ত পণ্য উৎপাদন হয় সে সমস্ত পণ্যের সক্ষমতা যদি আমাদেরও তৈরি হয় তাহলে সেই পণ্যের বায়াররা বাংলাদেশে যদি অর্ডার দিতে পারেন তাহলেও আমাদের এখানে সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশ্ব বাণিজ্য সংস্থা বলছে চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধের ফলে চীন থেকে অনেক ক্রেতা তাদের গন্তব্য পরিবর্তন করছে, আর এরই ইতিবাচক সুযোগ কাজে লাগায় বাংলাদেশ ও ভিয়েতনাম। বিশ্লেষকরা বলছেন শুধু দেশি বিনিয়োগকারীদের উপর নির্ভর না করে চীন থেকে যারা বিনিয়োগ তুলে নিতে চান তাদের আকর্ষণ করতে পারলে এ খাতের উন্নয়ন হবে ঈর্ষণীয়। আগামীতেও কিন্তু চীনের অংশীদারিত্ব আরও কমবে, হয়তো একটা 20% নেমে আসবে আগামী 1 দশকে আরও কমে সময়ের মধ্যে। সেই ক্ষেত্রে এই 10% যাতে আমরা পেতে পারি একটা তার একটা বড় একটা অংশ, আমি পুরোটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, হয়তো 2-3% যদি আমরা পেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারবো। আগামী কয়েক বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে বাংলাদেশে, এতে রপ্তানির এই গতি আরও বাড়বে বলে মনে করেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফ্রান্সের কয়েকটি শহরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্যারিসে দোকানপাট, রেস্টুরেন্ট ছাড়াও জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করার চিন্তা করছেন প্যারিসের মেয়র। করোনা থেকে মুক্তি আর নিজেদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মানা উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা একেবারে কমে আসলেও এখনও আক্রান্তের সংখ্যা অব্যাহত রয়েছে। প্রতিদিন এখনও হাজারের উপরে মানুষজন ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফ্রান্সের করোনা পরিস্থিতি কিছুদিন আগে অনেকটা বেশ ভালো ছিল, আর এখন দিনকে দিন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। প্যারিসের মেয়র আন্নে ইদালগো দোকান, রেস্টুরেন্ট ছাড়াও মানুষ চলাচলের স্থানে মাস্ক পরিধান বাধ্যতামূলক বিষয়ে প্রস্তাব করেছেন। এদিকে দেশটিতে তীব্র দাবদাহ চলছে, আর এই সময়ে মানুষজন ছুটছেন পার্ক আর সমুদ্র সৈকতের দিকে। মানুষজনের মধ্যে কিন্তু আতঙ্কটা রয়েই যাচ্ছে, কিন্তু সেই তুলনায় তারা সাবধানতা অবলম্বন করছে না, এটা সত্যি অত্যন্ত আতঙ্কের বিষয়। দর্শনীয় স্থান সমুদ্র সৈকত সহ অন্যান্য স্থানেও মানুষজন এখন আর স্বাস্থ্য সুরক্ষা মানছেন না। তবে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশঙ্কা করে বলছেন ফ্রান্সে আবারও করোনা ভাইরাসের আক্রমণ আসতে পারে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। তবে দর্শনার্থীর সংখ্যা একেবারেই কম। দর্শনার্থীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি পার্ক কর্তৃপক্ষের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নো মাস্ক নো এন্ট্রি প্রতিপাদ্যে শুক্রবার সীমিত পরিসরে চালু হয় বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। শারীরিক দূরত্ব মেনে জীবাণুমুক্ত টানেলের ভেতর দিয়ে বের হয়ে তাপমাত্রা পরীক্ষার পর পার্কে প্রবেশ করছেন দর্শনার্থীরা। তবে পার্কে দর্শনার্থীদের উপস্থিতি একেবারেই কম। করোনার কারণে দীর্ঘ সময় ধরে ঘরে বন্দী থাকার পর ক্লান্তি দূর করতে ডিজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমে নেচে গেয়ে আনন্দ করছেন সব বয়সী মানুষ। বাচ্চা নিয়ে বের হয়েছি, জাস্ট একটু মজা করতে শুনলাম ড্রিম হলিডে পার্ক খুলেছে। অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি, ফ্যামিলি সহকারে আসছি, খুব ভালো লাগতেছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফণি টানেল, ভূতের বাড়ি, বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিড বোট সহ বাচ্চাদের বিভিন্ন আকর্ষণীয় রাইডস রাখা হয়েছে পার্কটিতে। এখানে এসে অনেক মজা লাগছে, এখানে অনেক ছবি তুলছে। স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিয়ে পার্কের ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থীকে প্রবেশের সুযোগ দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। বিভিন্ন পয়েন্টে যেন দর্শনার্থীরা ঘুরে ফিরে হাত হ্যান্ড স্যানিটাইজ করতে পারে সেজন্য আমরা বেসিন বসেছি, প্লাস হচ্ছে সাথে আমরা স্প্রে মেশিনের মাধ্যমে পুরো পার্কটিকে ঘণ্টাখানেক পরপর আমরা স্প্রে করতেছি। প্রায় 120 বিঘা জমির উপর নির্মিত এ পার্কটিতে রয়েছে 25টি আকর্ষণীয় রাইডস। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা পার্কটি। সময় সংবাদ, নরসিংদী। বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াড নিয়ে ভয়াবহ সংকটে বাফুফে। 24 জনের করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়েছেন 18 জনই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য 36 জন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাফুফে, কিন্তু একে একে করোনা ভাইরাসে ঝরে পড়ছেন দলের সেরা তারকারা। ক্যাম্প শুরুর আগে গেল বুধবার করোনা টেস্টের প্রথম দিন পজিটিভ হয়েছিলেন 4 জন, দ্বিতীয় দিন করোনা ধরা পড়ে আরও 7 জন ফুটবলারের শরীরে। বাফুফে শুক্রবার জানিয়েছে প্রথম ধাপে সে সময় ক্যাম্পে যোগ দেয় 8 জনের মধ্যে গোলরক্ষক পাপ্পু হোসেন ছাড়া বাকি 7 জনের রিপোর্টই পজিটিভ এসেছে। এই 7 জন ফুটবলারের পাশাপাশি পজিটিভ হয়েছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। এদিন পজিটিভ শনাক্ত হওয়া 7 জন ফুটবলার হচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মঞ্জুর রহমান মানিক, মোহাম্মদ আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপুল আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল। এ নিয়ে মোট 18 জন ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত হলেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অনুশীলনে ফিরছেন সাকিব আল হাসান। সেপ্টেম্বরে বিকেএসপিতে শুরু করবেন ব্যক্তিগত অনুশীলন, নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম। বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে আছেন সাকিব, তার দেশে ফেরার কথা চলতি মাসের শেষে। আগামী 29 অক্টোবর আইসিসির দেয়া 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের, এরপরই ফেরার অনুমতি পাবেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। সে লক্ষ্যে বিকেএসপিতে নিজেকে প্রস্তুত করবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার, নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম। আধুনিক ক্রিকেটের সব ধরনের সুযোগ সুবিধা আছে বিকেএসপিতে। সাকিব নিজেও এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র, তাই তো তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান ফাহিম। যে পরিকল্পনাটা আছে সেটা হচ্ছে যে ওর হাতে প্রায় 2 মাস সময় থাকবে, একটু 2 মাসের কম সময়, সেই সময়টা আমরা ওখানে কাজে লাগানোর চেষ্টা করবো বিকেএসপিতে। ওখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের ইচ্ছে আছে অ্যাথলেটিক্স ডিপার্টমেন্ট থেকে বিশেষজ্ঞ কোচদেরকে নিয়ে ওর ফিটনেস ট্রেনিংয়ে কাজে লাগানো। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট আছে, যেমন বক্সিং কোচ কিংবা জিমন্যাস্টিক্স কোচ রিলেটেড আরও কোচ আছে, সুইমিং কোচ, তারাও হয়তো তাকে সাহায্য করতে পারবে ওর ফিটনেসের ব্যাপারে। আমাদের বিকেএসপির বিভিন্ন কোচ আছে, এমনকি সালাউদ্দিনও ওখানে থাকে। সো গ্রুপ অফ কোচেস গুলি দেয় যারা ওকে ওর ব্যাটিং বলিং ফিল্ডিং নিয়ে কাজ করতে পারবে। ওখানে আমরা চেষ্টা করবো ওকে পরবর্তীতে টার্ফ উইকেটে নিয়ে যেতে, এবং যদি সম্ভব হয় কিছুটা ম্যাচ প্র্যাকটিসের পরিবেশ দেওয়ার জন্য। সো স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করবো ওকে কমপ্লিটলি একটা প্রিপারেশন দেওয়ার জন্য, যেন মোটামুটি ছন্দে ফিরে আসতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিনহার মৃত্যুর পর 3 জনের সঙ্গে ফোনে কথা বলেন এসআই লিয়াকত। ওসি এসপির কথোপকথনে নেই মাদকের তথ্য, গ্রেফতার 7 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। সাদা কাগজে নীলিমা রিসোর্টের সুপারভাইজারে সই নেয় পুলিশ, নিয়ে যায় ল্যাপটপ, হার্ড ড্রাইভ। ওসি প্রদীপকে ভিআইপি প্রোটোকলে আদালতে নেওয়া নজিরবিহীন বলছেন আইনজীবীরা। জেকেজি মামলায় সাবেক ডিজি আবুল কালামকে আসামি না করায় চার্জশিট নিয়ে প্রশ্ন, অন্য আসামিদের সুবিধা নেওয়ার শঙ্কা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস পিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময় অ্যাপ।